আর্থিক সংকটের পরেও আফগানিস্তানের সাথে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে এক কোটি টাকারও বেশি খরচ হচ্ছে বাফুফের। সেই সাথে ম্যাচ দুটিতে ভালো খেললে ফুটবলারদের বোনাস দেওয়ারও ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। কিংসের হৃদয় জাতীয় দলের ক্যাম্প পরিদর্শনকালে এমনটাই জানিয়েছেন ফুটবল ফেডারেশন সভাপতি। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ চিত্রটা কিছুটা ভিন্ন। ছুটির দিনে সভাপতি কাজী সালাউদ্দিন আসবেন জাতীয় দলের অনুশীলনে, তা আগেই জানতেন ফুটবলাররা। মাঠে হাজির হওয়ার আগে টিম হোটেলে তাদের সাথে দেখা করেন সভাপতি। জাতীয় দলের অনুশীলনে বাফুফে বসের উপস্থিতি অবশ্য নতুন নয়। সম্প্রতি প্রায় সব ক্যাম্পেই অন্তত একটি সেশনে থাকেন তিনি, দেন পরামর্শ, যোগান উৎসাহ। এদিন জাতীয় দলের অনুশীলন শুরু থেকেই দেখেছেন, এক এক করে দু তিনজন ফুটবলারদের ডেকে দিয়েছেন পরামর্শ। উদ্দেশ্য একটাই, চান ডিসিপ্লিন ও কমিটমেন্ট। অফ কোর্স উই নিড টু ফিনিশ, ফিনিশিং টা আমাদের গোল। উই ডোন্ট হ্যাভ গোল গেটার, উই আর প্লেইং ভেরি ওয়েল, কিন্তু গোল গেটার নাই। বাট ইটস নট আ বিগ প্রবলেম, বিকজ আমরা যে ফরম্যাটে খেলছি, 4-4-2 তে যদি খেলি বের হয়ে আসবে। ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, যেভাবে খেলছে যে স্টাইলে, এটার ফিটনেস ধরে যদি রাখতে পারে, আমি মনে করি দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে কয়েকজন সবেমাত্র বসুন্ধরা কিংসের হয়ে শারজায় এএফসি চ্যাম্পিয়ন্স লীগের বাছাই পর্ব খেলে এসেছেন। এমন অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে আফগানিস্তানের বিপক্ষে, মনে করছেন বাফুফে বস। দলের তরুণ খেলোয়াড়দের ওপরও আস্থা রাখছেন তিনি। এখন টিমে কিছু ইয়াং প্লেয়ার আছে, কিছু ম্যাচিউর প্লেয়ার আছে, অল অফ দেম আর ভেরি ওয়েল সেট। প্লাস বসুন্ধরা টিম গিয়েছিল কদিন আগে এফসি খেলতে, সো এক্সপিরিয়েন্স তখন আমার অভাব নেই, এমন টিম গিয়েছিল, সো নাও আই ওয়ান্ট টু উইন। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হচ্ছে কিংস অ্যারেনার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কিংস কর্তৃপক্ষ। সহতে জাতীয় দল আসলে ক্লাব দলের চেয়ে ঊর্ধ্বে, সুতরাং বাংলাদেশ দলে খেলার দ্বারা এটার অভিষেক হচ্ছে, এটা আমাদের জন্য আসলে বাড়তি অনুপ্রেরণা। যে সমস্ত কাজগুলো বাকি ছিল খুঁটিনাটি কাজ, সেগুলো আজকের মধ্যে এবং আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে। এদিকে হুট করে প্রথম প্রীতি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। ফিফার পরামর্শ অনুযায়ী একদিন এগিয়ে আনা হয়েছে ম্যাচটি। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।